আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা বানানোর প্রস্তুত প্রণালী এবং এর সংরক্ষণ পদ্ধতি। প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এটি দিয়ে দিব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা আপনারা বাজার থেকে কিনতে পাবেন। পাঁচ ফোড়নটা দিলে সিঙ্গারাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব তেজপাতা আর এলাচ। এই তেজপাতার এলাচের জন্যও কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে সিঙ্গারায়। এরপর দিয়ে দিব আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো মানে পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেটাই দিবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি একে একে সব রকম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, হলুদের পরিমাণটা এখানে একটু বেশি দিব আর মরিচের পরিমাণটা একটু কম দিব। তো মরিচের গুঁড়িটা আমি এখানে এক চা চামচ ব্যবহার করেছি, হলুদটা আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি, আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ আর জিরা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এতে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে এতে আমি ছোট ছোট কিউব করে কুটে রাখা গাজর আর আলু দিয়ে দিব। এরপর খুব ভালো করে আমি একটা কাঠির সাহায্যে মিক্স করে নেব সেই মশলার সাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এবার চলে যাব সিঙ্গারার উপরের যে মুচমুচে অংশ আছে সেটা তৈরি করতে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দা নেবেন। সাথে দিয়ে দিচ্ছি এতে আমি সামান্য কালো জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ব্যবহার করব একদম ফ্রিজের ঠান্ডা পানি। এটা ব্যবহার করলে কিন্তু সিঙ্গারার উপরের অংশটা খুবই মুচমুচে হয়। তো এটাকে খুবই আস্তে আস্তে কিন্তু পানি দিয়ে এভাবে আপনারা হাতের সাহায্যে মেখে নিতে হবে। একটা দিক খেয়াল রাখবেন, ডোটা যাতে একদম পানি দিয়ে নরম করে ফেলা যাবে না। খুব বেশি শক্তও করতে পারবেন না, আবার খুব বেশি নরমও করা যাবে না। শক্তের পাল্লাটাই কিন্তু একটু ভারী থাকবে। তো এভাবে করে আমি ডোটা তৈরি করে একটু ঢেকে রাখবো একটা ভেজা তাওয়াল দিয়ে। এদিকে আমার সিঙ্গারা ভিতরের পোরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে একটা নিয়ে দেখব যে আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর 4-5 মিনিট এটাকে চুলার মধ্যে রাখবো। আপনারা চাইলে কিন্তু আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে এভাবে কাঠির সাহায্যে এটাকে একটু চেপে চেপে দিতে পারেন। এতে করে জিনিসটা একটু থেতো থেতো হবে আর খুব ভালো লাগবে। আর দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা কুচি। এটাতে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হয়। ঠিক আমি যেভাবে করেছি হুবহু সেভাবে করলে কিন্তু এরকম সুন্দর একটা কালার পাবে। চলুন তাহলে সিঙ্গারা রুটিটা বানাতে চলে যাই। এরকম ছোট একটা লুচি নিয়ে আমরা এটাকে বেলে নিব, আর বেলাটা কিন্তু এইভাবেই বেলতে হবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন, কোনো মতেই কিন্তু রুটির মতো বেলা যাবে না, মানে গোল আকার ধারণ করতে পারবে না। এটা একটু লম্বাটে হবে, প্রায় দেখতে অনেকটা ডিমের শেপে হবে। তো লম্বা হলে জিনিসটাও কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে ছোট ছোট সিঙ্গারা বানাতে পারেন, আবার চাইলে কিন্তু অনেক বড় সিঙ্গারা বানাতে পারেন। এটাকে আপনারা চাইলে আরও লম্বা করতে পারেন। তো আমি এভাবে মাঝখানে কেটে দিচ্ছি, আর কেটে এক টুকরা নিয়ে এভাবে একটা কোণের মতো করে তৈরি করেছি। পানি দিয়ে এটাকে ভালো করে সিল মেরে দিচ্ছি, আর একটু করে পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার ওভাবে করে হাত দিয়ে টেনে এটা পানি দিয়ে চেপে চেপে এভাবে একটা একটা সাথে লাগিয়ে দিব, আর দুই দিক থেকে দুটো দিয়ে আমি এভাবে সিল করে দিব। আশা করি ভিডিওটা দেখে আপনারা ভালো করে বুঝতে পারছেন। আমি কিন্তু বুঝাতে পারবো না, অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখে এই জিনিসটা বুঝে নিতে হবে। খুব ইজি কিন্তু এই সিঙ্গারা তৈরিটা। আপনারা ভালোভাবে খেয়াল করলে কিন্তু এটা আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন। তো
তো এভাবে করে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিলাম। আর এগুলোকে আমি প্রায় এক ঘন্টার জন্য ফ্রিজে এভাবে রেখে দিব। এক ঘন্টা পর আমি একটা একটা করে তুলে জিপলক ব্যাগে রেখে দিব। এছাড়া আপনারা শেকেও কিন্তু এই জিনিসটা রাখতে পারেন। তো কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না যে কেমন হয়েছে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।